যতদিন আওয়ামী লীগ থাকবে বৈশাখ উদযাপন হবে বলছেন কাদের। এদিকে ইফতারে বোমা হামলায় পরিকল্পনা ছিল বিএনপির বললেন শামীম ওসমান। জানাবো পাঁচ সিটি নির্বাচন বিএনপির ধারণা ভুল প্রমাণ করতে চায় আওয়ামী লীগ। এদিকে ফরিদপুরে আগুনে পুড়ে নিঃস্ব তিন পরিবার। আরো থাকছে ঘন ঘন আগুন লাগা নাশকতা কিনা প্রশ্ন ফায়ার সার্ভিসের। গাজীপুরে পোস্টার বিলবোর্ড অপসারণের নির্দেশনা মানছেন না প্রার্থীরা। এবং সর্বশেষ জানাবো দেশ একটা বদ্ধভূমিতে পরিণত হয়েছে বললেন মির্জা ফখরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যতদিন আওয়ামী লীগ থাকবে বৈশাখ উদযাপন হবে বলছেন কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে আওয়ামী লীগ আগেও ছিল এখনও আছে। পহেলা বৈশাখ কে পালন করলে কে করলো না তাতে আমাদের আগ্রহ নেই, কিন্তু আমরা পালন করব। যতদিন আওয়ামী লীগ থাকবে ততদিন বৈশাখ উদযাপন হবে। ওবায়দুল কাদের বলেন উৎসব মুখর পরিবেশে বাঙালি পহেলা বৈশাখ উদযাপন করছে। পহেলা বৈশাখ বাঙালির চেতনার ইতিহাস ঐতিহ্যের ঠিকানা, বৈশাখ আত্মপরিচয় প্রকাশ করার দিন, অসাম্প্রদায়িক চেতনা প্রকাশের দিন। তিনি বলেন বিএনপির নেতৃত্বে দেশীয় সাম্প্রদায়িক চেতনার ডালপালা গজিয়েছে। যারা বৈশাখ উদযাপন করা ইতিহাস মানে না, সাম্প্রদায়িক আদর্শ পছন্দ করে, দ্বিজাতি তত্ত্ব পছন্দ করে, তাদের প্রতিহত করতে হবে। অশুভ সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করে বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা এগিয়ে যাবে। সব সংকটকে মোকাবেলায় চ্যালেঞ্জিং সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন। ইফতারে বোমা হামলায় পরিকল্পনা ছিল বিএনপির বললেন শামীম ওসমান। নারায়ণগঞ্জ যুবদলের ঢাকা বিভাগীয় ইফতার মাহফিল ও সমাবেশকে কেন্দ্র করে বোমা হামলার পরিকল্পনা ছিল যুবদল নেতাদের, এমনটাই দাবি করছেন নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। নিজেদের উপর নিজেদের বোমা মেরে তার উপর দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছিল বলেও জানান তিনি। শামীম ওসমান বলেন আমাদের আছে খবর আছে, 16 জুনের মতো যুবদলের ইফতার মাহফিলের আগে বোমা হামলার মতো ঘটনা ঘটানোর চেষ্টা হবে, সেখানে বহু মানুষ হতাহত হবে, এতে দোষ এসে পড়বে আওয়ামী লীগের উপর। শামীম ওসমানের উপর তিনি বললেন ফতুল্লার ফাজিলপুরে একটি চিপার মধ্যে ঢাকা বিভাগীয় ইফতারে মাহফিলে আয়োজন করা হয়েছিল। বিএনপির বিভাগীয় ইফতার মাহফিল হবে রাস্তার পাশে বড় জায়গায়, কেন এমনটা করা হয়েছে সেটা নিয়েও প্রশ্ন আছে। পাঁচ সিটি নির্বাচন বিএনপির ধারণা ভুল প্রমাণ করতে চায় আওয়ামী লীগ। আসন্ন পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে নানা পরিকল্পনা গ্রহণ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গাজীপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি নির্বাচনের বিএনপি অংশ নেবে না ধরে নিয়ে এগোচ্ছে ক্ষমতাসীন দলটি। আওয়ামী লীগের একাধিক নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করে আগামী নির্বাচনের জন্য উদাহরণ সৃষ্টি করা দরকার, যা জনগণকে বিতর্কমুক্ত নির্বাচন করার আভাস দেবে। আর তাতেই প্রমাণিত হবে বিএনপি এই নির্বাচনে অংশ না নিয়ে আবারও ভুল করেছে। একই সঙ্গে সব দলকে নির্বাচনমুখী করে জনগণের আস্থা ফিরিয়ে আনার অন্যতম সুযোগ হলো এই নির্বাচন। দলটির শীর্ষ নেতারা মনে করেন বিএনপি নির্বাচনে অংশ না নিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী হয়ে নির্বাচনের মাঠে নামবে পারে, ফলে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনকে সামনে রেখে দলের মধ্যে নতুন করে কোন্দল সৃষ্টি হতে পারে, যা নেতিবাচক প্রভাব পড়তে পারে জাতীয় নির্বাচনে। তাই আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে সামনে রেখে আসন্ন পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচন যেমন গুরুত্বপূর্ণ, তেমনই গুরুত্বপূর্ণ বিতর্ক মুক্ত নির্বাচন করা বলে মনে করে রাজনৈতিক বিশ্লেষকরা। বিদ্রোহী প্রসঙ্গে আওয়ামী লীগ নেতারা বলছেন দলের সিদ্ধান্ত মেনে সবাই দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন, যারা করবে না তাদের বিরুদ্ধে দল সাংগঠনিক ব্যবস্থা নেবে। নির্বাচন কমিশন ইতিমধ্যে পাঁচ সিটি ভোটের তারিখ ঘোষণা করেছে, এর মধ্যে গাজীপুর সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে 25 মে। এছাড়া 12 জন দ্বিতীয় ধাপে খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশনে ভোট অনুষ্ঠিত হবে। রাজশাহী ও সিলেট সিটির ভোট অনুষ্ঠিত হবে 21 জন। আওয়ামী লীগ সূত্র জানা গেছে রাজশাহীতে বর্তমান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের দলীয় মনোনয়ন পাচ্ছেন, এটি অনেকটা নিশ্চিত। খুলনাতেও বর্তমান মেয়র তালুকদার আব্দুল খালেককে বেছে নেওয়া হয়েছে। বরিশালে শেষ পর্যন্ত বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহকে বেছে নেওয়ার সম্ভাবনা আছে, তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে গাজীপুর ও সিলেটে। গাজীপুরে সর্বাধিক 17 জন ও সিলেটে 10 জন মেয়র পদের জন্য দলীয় ফর্ম সংগ্রহ করেছেন। পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করার জন্য আগামী 15 এপ্রিল শনিবার গণভবনে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে, সেখানেই দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করবে আওয়ামী লীগ। দলটির নেতারা বলছেন সক্ষমতা, জনপ্রিয়তা, দলের সঙ্গে যোগাযোগ এবং বিভিন্ন জরিপ দেখে তারা প্রার্থী চূড়ান্ত করবেন। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ বলেন তৃণমূলে যাদের জনপ্রিয়তা আছে বিভিন্নভাবে যাচাই বাছাই করে তাদেরই মনোনয়ন দেওয়া হবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানি বলেন মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত নেবে কাদেরকে মনোনয়ন দেওয়া হবে। বিএনপি নির্বাচনে অংশ না নিলে আওয়ামী লীগ থেকে যারাই মনোনয়ন পাবে তাদের বিরুদ্ধে কোনো বিদ্রোহী প্রার্থী দাঁড়াবে না।
ফরিদপুরে আগুনে পুড়ে নিঃস্ব তিন পরিবার। ফরিদপুরে আগুনে পুড়ে গেছে তিন পরিবারের বসত বাড়ি সহ আটটি ঘর। বৃহস্পতিবার বিকেল 3:30টার দিকে মহরিদপুর সদরের ঈশান গোলাপুল ইউনিয়নের দুর্গাপুর হাজি ইসমাইল মুন্সির ডাঙ্গি গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফরিদপুর দমকল বাহিনীর দুটি ইউনিট 2.5 ঘন্টার চেষ্টায় 6:30টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু তার আগেই ওই তিন পরিবারের সেমি পাকা 6টি বসত ঘর, একটি রান্নাঘর, একটি গোয়ালঘর পড়ে ছাই হয়ে গেছে। আগুনে যে তিনটি পরিবারের ঘরবাড়ি পুড়ে গেছে, ফরিদপুর দমকল বাহিনীর স্টেশন ম্যানেজার সুভাষ বাড়ি বলেন, রান্না করার চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আগুনের ঘরের আসবাবপত্রের সঙ্গে পেঁয়াজ, রসুন সহ বিভিন্ন কৃষিপণ্য ও নগদ টাকা পড়ে গেছে। ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল ইসলাম বলেন, আগুনে তিনটি পরিবারের আটটি ঘর ভস্ম হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 30 লাখ টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আজিত শেখের। আগুনে তার ঘরে থাকা নগদ 8 লাখ টাকা পড়ে গেছে। তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত ওই পরিবারগুলোকে এক বস্তা করে চাল দেওয়া হয়েছে। ঘন ঘন আগুন লাগা নাশকতা কিনা, প্রশ্ন ফায়ার সার্ভিসের। সম্প্রতি রাজধানীর সর্ববৃহৎ পাইকারি পোশাকের মার্কেট বঙ্গবাজার সহ বেশ কয়েকটি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একের পর এক এ ধরনের অগ্নিকাণ্ড কোনো নাশকতা কিনা, এমন প্রশ্ন তুলেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। জরুরি সেবামূলক এই প্রতিষ্ঠানটি বলছে, ঘন ঘন অগ্নিকাণ্ডের বিষয়টি কোনো নাশকতা কিনা তা খতিয়ে দেখতে তদন্ত সংস্থা। বৃহস্পতিবার দিনগত রাতে রাজধানীর নবাবপুর সুরিটোলায় গোডাউনে লাগা ভয়াবহ আগুন প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণের পর ঘটনাস্থলে সাংবাদিকদের এসব কথা বলেন ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম। তিনি বলেন, বেশ কিছুদিন ধরে আমরা অগ্নিকাণ্ডের শিকার হচ্ছি, ঘন ঘন অগ্নিকাণ্ডের বিষয়টি কোনো নাশকতা কিনা তদন্ত সংস্থা তা খতিয়ে দেখবে। এদিন রাত 10:08 দিকে সুরিটোলার আয়ুব ভবনে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের 14টি ইউনিট ও বাংলাদেশ সেনাবাহিনী সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনে 11:45। তাজুল ইসলাম চৌধুরী বলেন, আগুন লাগা ভবনে গ্যাসের লাইন এবং সিলিন্ডার গ্যাস রয়েছে। গ্যাসের লাইন থেকে নাকি অন্য কোনোভাবে আগুন লেগেছে তা পরে খতিয়ে দেখা হবে, তবে এখনকার আগুন ছিল খুবই ক্রিটিক্যাল। দ্রুততার সঙ্গে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট নিয়ন্ত্রণে কাজ শুরু করায় আগুন আশেপাশের ভবনে ছড়াতে পারেনি। ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন, বরাবরের মতো আজও আগুন নিয়ন্ত্রণে আমাদের বেগ পেতে হচ্ছে। উৎসুক জনতার ভিড় এবারও আমাদের ভুগিয়েছে। যদিও 1:20 আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছি, সবসময় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সবার সহযোগিতা করা উচিত। আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এখানকার কর্মচারীরা যে মাসতে থাকতেন সেখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এখন পর্যন্ত আগুনে কোনো হতাহতের খবর পাইনি। আগুনে বৃষ্টির মতো গোডাউন ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজীপুরে পোস্টার বিলবোর্ড অপসারণের নির্দেশনা মানছেন না প্রার্থীরা। আগামী 25 মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। গত 5 এপ্রিল নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রতীক বরাদ্দের আগে 13 এপ্রিলের মধ্যে নির্বাচনী প্রচারণামূলক বা শুভেচ্ছা জানিয়ে লাগানো পোস্টার, ব্যানার সহ বিভিন্ন প্রচারপত্র নিজ উদ্যোগে ও খরচে অপসারণ এবং দেয়াল লিখন মুছে ফেলার মতো গত 8 এপ্রিল বিজ্ঞপ্তি দিয়েছিলেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম। বৃহস্পতিবার গাজীপুর মহানগরের বিভিন্ন সড়ক, মহাসড়ক ও অলিতে গলিতে গিয়ে দেখা গেছে সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণামূলক বা ভোটারদের শুভেচ্ছা জানিয়ে লাগানোর পূর্বের পোস্টার, ব্যানার কোনো প্রার্থী অপসারণ করেননি, বরং নতুন করে অনেক মেয়র, সমর্থক কাউন্সিলর, তাদের সমর্থকরা বাসাবাড়ির দেয়াল, বিভিন্ন স্থাপনা সহ গুরুত্বপূর্ণ স্থানে নির্বাচনী শুভেচ্ছামূলক পোস্টার ও ব্যানার সাজিয়েছেন। এ বিষয়ে জানতে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান, সিটি কর্পোরেশন বিধিমালা 2016-5 বিধি অনুযায়ী কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো রাজনৈতিক দল, অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান প্রতীক বরাদ্দের পূর্বে কোনো নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না। তথাপি গাজীপুর সিটির অধিকাংশ এলাকায় সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণামূলক বা শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন ধরনের পোস্টার, ব্যানার, স্টিকার, বিলবোর্ড, লিফলেট লাগানো হয়েছে, দেয়াল লিখন দেখা যাচ্ছে। এ ধরনের কার্যক্রম সিটি কর্পোরেশন বিধিমালা 2016-এর সুস্পষ্ট লঙ্ঘন। তিনি বলেন, যারা নির্দেশনা মাননি তাদের বিরুদ্ধে থেকে অভিযানে নামব। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। আমাদের নির্বাচনী বিধিমালায় যা আছে সেভাবে আমরা কাজ করব। দেশ একটা বদ্ধভূমিতে পরিণত হয়েছে বলেন মির্জা ফখরুল। গত 14 বছর ধরে দেশে একটা ভয়াবহ অবস্থা বিরাজ করছে। এ সময় সারা দেশে 700-এর অধিক মানুষ গুম এবং সহস্রাধিক গণতান্ত্রিক কর্মী খুন হয়েছে বলে অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, দেশ সত্যিকার অর্থে একটা বদ্ধভূমিতে পরিণত হয়েছে। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার জনগণ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। এই অত্যাচার, নির্যাতন, গুম খুন করে তারা ক্ষমতায় টিকে আছে। আজকে সমস্ত দেশ সত্যিকার অর্থে একটা বদ্ধভূমিতে পরিণত হয়েছে। মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার পরেও যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন গুম খুনের অনেক ঘটনা ঘটেছে।
আওয়ামী লীগের গঠনটা এরকম, একদিকে সন্ত্রাস আরেকদিকে দুর্নীতি, এই দুটির মাধ্যমে তারা ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করে। গুমের সঙ্গে জড়িত র্যাব কর্মকর্তাদের শাস্তির আওতায় নাই নি বরং পুরস্কৃত করা হচ্ছে জানে মির্জা ফখরুল বলেন। আন্তর্জাতিক বিশ্বসহ বিভিন্ন সংস্থাগুলো বলছে বাংলাদেশের রাজনৈতিক কারণে গুম খুন করা হচ্ছে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপ সহ সবাই বলছে এই জন্য র্যাবের 7 কর্মকর্তাকে নিষেধাজ্ঞা জারি করেছে। অথচ যে কর্মকর্তাদের নিষেধাজ্ঞা দিয়েছে সেই কর্মকর্তাদের সরকার প্রমোশন দিয়েছে। দেশের বর্তমান প্রেক্ষাপটে কেউই নিরাপদ না উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, এখানে সাংবাদিক, সম্পাদক, রাজনৈতিক কর্মী, অসহায় মানুষ, শিশু, নারী, কারো কোনো নিরাপত্তা নেই। শুধু তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য যত রকমের কালো আইন আছে তা একের পর এক তারা তৈরি করে যাচ্ছে। এসবের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশের মানুষ এভাবে গুম খুনের শিকার হয়ে আর মুখ থুবড়ে পড়ে থাকবে না জানিয়ে মির্জা ফখরুল বলেন, রাজপথে আন্দোলন করতে গিয়ে যারা প্রাণ দিয়েছে তাদের রক্তস্রোতার এই গুমের রাজনীতি স্বীকার করা হবে না, এগুলো কখনো বৃথা যেতে পারে না, বিজয় আমাদের হবেই। সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে কৃষকদের কষ্ট হবে কিন্তু উন্নয়নের স্বার্থে এটা মেনে নিতে হবে। কার উন্নয়ন? এই উন্নয়ন শাসক গোষ্ঠীর নিজেদের উন্নয়ন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।